সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের ব্যবহারিক অংশে পদার্থবিজ্ঞান ভোকেশনাল শিক্ষার্থী যারা রয়েছেন, এসএসসি দাখিল পরীক্ষা দেবেন 2021 সনে, আগামী 14 তারিখ যে পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট করেছিলাম 12 সপ্তাহ অবধি। এখন ব্যবহারিকের যে বিষয়টি পদার্থবিজ্ঞান 2 এর একটি সমাধান আমরা পরশু দিন দিয়েছিলাম, সেই ভিডিওটি দেখে না থাকলে দেখে নেবেন। এখানে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে 3টি ব্যবহারিকের তালিকা ছিল, যার মধ্যে থেকে আমাদের 2টি ব্যবহারিক করতে হবে। নোট খাতার মধ্যে আমাদের এই বিষয়গুলো করতে হবে। একটি ব্যবহারিক আমরা দিয়েছিলাম আর বলেছিলাম যে পরবর্তী ব্যবহারিক আমরা আজকের মধ্যে দিয়ে দিব। তো আজকে আমরা ব্যবহারিক 2 অর্থাৎ যে 2টি ব্যবহারিক আপনাদের করতে হবে তার 2 নম্বর, 1 নম্বরটি আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আমরা আপনাদের পদার্থবিজ্ঞান সহ প্রতিটি ট্রেডের সুপার সাজেশন তৈরি করতেছি এবং সেগুলো অল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেলে আপনি পাবেন। প্রতিটা ট্রেডের সাজেশন আমরা দিব। আর আমাদের অলরেডি একটি প্রাইভেট প্রোগ্রাম চলতেছে, সেখানে আপনি চাইলে ভর্তি হতে পারেন, সেই বিষয়ে আমরা এই ভিডিও শেষের দিকে বলবো। তো সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমাদের ব্যবহারিকের তালিকা ছিল এখানে 3টি, এখানে আমরা নাম্বার 1 করেছি, আজকে আমরা নাম্বার 2 করব। নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কাজেই আমরা এটি ব্যবহার করব এবং এটি ব্যবহার করব। একটি হচ্ছে উত্তল তরপত আর এটি হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে উত্তল লেন্স, আর এর আগে যেটা করেছিলাম সেটি হচ্ছে অবতল দর্পণ। তো আগে করেছিলাম অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টির প্রদর্শন, এখন করব হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টির প্রদর্শন। তো মোটামুটি সেম বিষয় আমাদের, যদি আপনারা আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা চলে যাব প্রথমে, এটাই আমরা দেখিয়েছিলাম যে আপনাদের ব্যবহারিক খাতার একটি নমুনা এখানে কী লিখতে হবে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো না। ব্যবহারিক 2 এখানে হবে উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টির প্রদর্শন। তথ্য এর আগে আমরা দিয়েছিলাম যে অবতল দর্পণের সংজ্ঞা, তো এখানে আমরা উত্তল লেন্স কী সেটি দেখব। যে লেন্সের মাধ্যমে মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ সরু এবং অভিসারী ক্ষমতা সম্পন্ন তা হল উত্তল লেন্স। এই প্রকার লেন্সে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব সৃষ্টি সম্ভব। এরপরে আমরা দেখব চিত্রটি। এই চিত্রটি সুপ্রিয় শিক্ষার্থী আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে এল ও এল ড্যাশ। আপনারা চাইলে এখানে ফিগারগুলো যে নাম্বারগুলো রয়েছে যেমন পি, 2F, QF এইগুলো আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের গাইড বা বই এক এক এরকম থাকে, তবে এটি ব্যবহার করবেন আমি আপনাদের প্রতি সেই কথাটাই বলছি। এই চিত্রটি এঁকে নেবেন আপনাদের ব্যবহারিক খাতার মধ্যে অর্থাৎ প্র্যাকটিক্যাল নোটবুকের মধ্যে। যন্ত্রপাতি হবে, আগে ছিল আমাদের একটি অবতল দর্পণ, এখন আমরা দিব একটি উত্তল লেন্স। কাজের দ্বারা আমাদের মোটামুটি সেম, আমাদের আগে যে রকম ছিল সেরকম আপনারা যারা দেখেছেন তাদের কাছে একই রকম লাগবে। একটি উত্তল লেন্স নেই, আগে ছিল একটি অবতল দর্পণ নেই। লেন্সটি নিয়ে ল্যাবরেটরি দরজা অবস্থায় জানালার নিকট দ্বারাই এরকমই ছিল। এবার লেন্সটিকে বাহিরের কোনো দৃশ্য যেমন গাছপালা দালান ইত্যাদির দিকে ধরি। লেন্সটিকে ডানভাবে নড়াচড়া করে লেন্সের পেছনে রাখা সাদা কাগজের উপর ওই দৃশ্যের প্রতিবিম্ব তৈরি করি। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য লেন্সটিকে কাগজ হতে সামনে বা পেছনে সরাই। এখানে আমাদের নতুন আসলো কাগজ, এর আগে ছিল আমাদের অন্য কিছু, তো কাগজটা আমাদের চেঞ্জ আসবে। 6 নম্বরে কোনো একটি নির্দিষ্ট দূরত্বে আমি বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেওয়ালে দেখতে পাবো। এভাবে দূরের বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেওয়ালে প্রদর্শন করা যায়। প্রতিবিম্বের গঠন আলোচনা করি। এরপর আমাদের যে বিষয়টি রইল সতর্কতা, সতর্কতা মোটামুটি একই রকম। পরীক্ষণটি যথেষ্ট সূর্যালোকের উপস্থিতিতে করতে হবে যাতে স্পষ্ট ও উজ্জ্বল প্রতিবিম্ব দেওয়ালে প্রদর্শন করা যায়। আর ব্যবহৃত কাগজ বা দেওয়ালটিকে যথেষ্ট বড় হতে হবে যাতে লক্ষ্যবস্তুর সম্পূর্ণ প্রতিবিম্ব এখানে গঠিত হয়। এখানে আমরা ফলাফল ও আলোচনা দেখব। এক্ষেত্রে গাছপালা ও দালান লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে এবং সাদা কাগজ পর্দা হিসেবে কাজ করবে। লক্ষ্যবস্তু উত্তল লেন্সটির প্রধান ফোকাসের বাইরে অবস্থিত, ফলে গঠিত প্রতিবিম্ব বাস্তব হওয়ায় এটিকে কাগজের উপর ফোকাস করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রয়োজন কাগজটিকে সামনে পেছনে সরাতে হবে, গঠিত প্রতিবিম্ব এক্ষেত্রে খর্বিত ও উল্টা হবে। আর সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা অনলাইন প্রাইভেট প্রোগ্রাম বিষয়ে আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে জানে না তাদেরকে বলি, আমরা আপনাদের 3টি বিষয়ের উপর পরীক্ষা হবে, এই 3টি বিষয়ের উপর অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা এই বিষয়ে বিস্তারিত এখানে 2টি নাম্বার রয়েছে, 2টি নাম্বার থেকে 2টি নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। আমাদের একটি প্রাইভেট গ্রুপ আছে, সেখানে সেই প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আর তাছাড়া আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন, আমাদের নিয়মিত ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তারা আমাদের চ্যানেলে আপনাদের পরীক্ষার কমন উপযোগী সব কিছুই ইনশাল্লাহ পাবেন। এর বাইরেও যদি আপনি অতিরিক্ত প্রিপারেশন নিতে চান বা আরও বেশি এক্সপার্ট হতে চান তাহলে আপনি প্রাইভেট প্রোগ্রামে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকুন, একটু পরে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কম্পিউটার YCT ট্রেড 1 থেকে সেই সাজেশনটি আমাদের চ্যানেলে চলে আসবে, কাজেই আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর বন্ধুদের মাঝে যারা কম্পিউটার ট্রেডের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আজকের ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।